যুগ যুগ ধরে আয়ুর্বেদিক চিকিৎসায় লবঙ্গের ব্যবহার হয়ে আসছে। দৈনন্দিন জীবনে লবঙ্গ রান্নার অনেকখানি জুড়ে আছে। লবঙ্গকে বলা যেতে পারে রান্নার প্রাণ। লবঙ্গ রান্নাকে সুগন্ধিতে ভরিয়ে দেয় আর সুস্বাদু করে তোলে খাবার। প্রতি 100 গ্রাম লবঙ্গে 65 গ্রাম কার্বোহাইড্রেট, 6 গ্রাম প্রোটিন, 13 গ্রাম টোটাল লিপিড, 2 গ্রাম সুগার, 274 কিলোক্যালোরি শক্তি এবং 33 গ্রাম ডায়েটারি ফাইবার থাকে। খনিজের মধ্যে ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, সোডিয়াম, জিঙ্ক কম বেশি সবই আছে। আর ভিটামিনের মধ্যে উল্লেখযোগ্য ভিটামিন B6, B12, সি, এ, ই, ডি, কে, থায়ামিন, রাইবোফ্লাভিন, নিয়াসিন, ফলেট রয়েছে। এইসব যৌগের অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য আছে। আজ আপনাদের কাছে প্রতিরাতে একটি করে লবঙ্গ খেলে কী কী উপকার পাওয়া যায় তাই শেয়ার করা হবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম নিপা ওয়ার্ল্ডে। স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করুন। আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে পেজটি ফলো দিয়ে রাখুন। এবার আসুন জেনে নিই প্রতিদিন রাতে একটি করে লবঙ্গ খেলে কী কী উপকার পাওয়া যায়। প্রতিদিন রাতে ঘুমানোর আগে যদি আপনি একটি লবঙ্গ ও 1 গ্লাস গরম পানি পান করেন তাহলে বিভিন্ন ধরনের রোগের থেকে মুক্তি পেতে পারবেন খুব সহজে। লবঙ্গ হজম প্রক্রিয়াকে উন্নত করতে সাহায্য করে, যেমন গ্যাস, বমিভাব এবং বদহজমের মতো অনেক সমস্যায় লবঙ্গ খুবই উপকারী। এছাড়াও লবঙ্গ প্রতিদিন খেলে গলায় সংক্রমণের হাত থেকে রেহাই পাওয়া যায়। বুকের জমে থাকা কফ বের হয়ে যায়। হজম পিত্ত বিনাশকারী, হাঁপানি, জ্বর, বদহজম, কলেরা, মাথা ব্যথা, হাঁচি এবং কাশির মতো রোগেও এটি বিশেষ উপকারী এই লবঙ্গ। লিভারে নতুন ও স্বাস্থ্যকর কোষ তৈরি করতে সাহায্য করে এই লবঙ্গ। লিভার থেকে বিভিন্ন ক্ষতিকারক পদার্থ বের করে দিতেও কার্যকরী ভূমিকা পালন করে লবঙ্গ। আসলে লবঙ্গতে রয়েছে থাইমোল এবং ইউজেনল নামের সক্রিয় উপাদান যা লিভারকে করে তোলে শক্তিশালী। লবঙ্গের আরও একটি উপাদান হল নাইজেরিসিন। বিভিন্ন পরীক্ষায় দেখা গিয়েছে যে এই উপাদানের জন্যই রক্ত থেকে শর্করা বিভিন্ন কোষে পৌঁছে দেওয়া, ইনসুলিন উৎপাদনকারী কোষগুলোর কার্যক্ষমতা বাড়ানো ও ইনসুলিন নিঃসৃত হওয়ার পরিমাণ বাড়ানোর মতো কাজ ভালোভাবে হয়। তাই মধ্য মাত্রায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে লবঙ্গ ভালো কাজ করে। লো ব্রন মাস এমন একটি অবস্থা যা বয়োজ্যেষ্ঠদের মধ্যে অস্তিওপোরোসিসের ঝুঁকি বাড়িয়ে দেয়। কয়েকটি পরীক্ষার মাধ্যমে দেখা গিয়েছে যে লবঙ্গের উপাদান হাড়ের জোর ও ব্রন ডেন্সিটি বাড়াতে সাহায্য করে। দাঁতের ব্যথা কমায় এই লবঙ্গ। লবঙ্গ দাঁতের ব্যথা দূর করে দেয়, মাড়ির ক্ষয় নিরাময় করে। লবঙ্গেতে উপস্থিত অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান দেহে প্রবেশ করার পর এমন কিছু বিক্রিয়া করে যে নিমিষেই দাঁতের যন্ত্রণা কমে যায়। প্রায় সব টুথপেস্টেরই কমন উপকরণ হচ্ছে এই লবঙ্গ। বমি বমি ভাব দূর করতে সাহায্য করে এই লবঙ্গ। ট্রেনে বা বাসে যাওয়ার সময় যদি মাথা ঘুরতে থাকে বা বমি এসে যায় তাহলে মুখে একটি লবঙ্গ রেখে দিয়ে সেই রস চুষলেই বমিভাব এবং মাথা ঘোরা কমে যাবে। গর্ভবতী মায়েরা সকালে বমি বমি ভাব দূর করতে লবঙ্গ চুষতে পারেন। লবঙ্গের সুগন্ধ বমি বমি ভাব দূর করে। লবঙ্গ সর্দি কাশি ও ঠান্ডা লাগা কমায়। সর্দি কাশির মহা ওষুধ হিসাবে লবঙ্গ বহু বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে। লবঙ্গ চিবিয়ে রস গিলে খেলে বা লবঙ্গ মুখে রেখে চুষলে সর্দি, কফ, ঠান্ডা লাগা, অ্যাজমা, গলা ফুলে ওঠা, রক্ত, পিত্ত আর শ্বাসকষ্টে সুফল পাওয়া যায়। ধোঁয়া, রোদ এবং ঠান্ডার জন্য বেড়ে যায় নানান ধরনের মাথা ব্যথা এবং মাথার রোগ দেখা দিতে পারে। মাথা ব্যথা কমাতে লবঙ্গের উপকারিতা অপরিসীম।
প্রচণ্ড স্ট্রেস ও উৎকণ্ঠা কমায় এই লবঙ্গ। এক টুকরো লবঙ্গ মুখে ফেলে চুষে চুষে খেয়ে ফেলুন। পান করতে পারেন লবঙ্গের চাও, মেজাজ ফুরফুরে হয়ে উঠবে। রক্ত পরিশোধন করতে বিশেষ ভূমিকা পালন করে এই লবঙ্গ। লবঙ্গ দেহ থেকে ক্ষতিকারক উপাদানগুলোকে সরিয়ে রক্তকে পরিশোধন করতে ভূমিকা রাখে এবং রক্তকে পরিষ্কার করে। লবঙ্গ হজম ক্ষমতা বৃদ্ধি করে, হজমে সহায়তা করে, এমন কিছু এনজাইম নিঃসরণের মাধ্যমে এবং অ্যাসিড ক্ষরণের মাধ্যমে লবঙ্গ আমাদের হজম ক্ষমতা সক্রিয় করে তোলে। গ্যাস্ট্রিকের সমস্যা, ডিসপেপসিয়া এবং নোসিয়া কমাতে সাহায্য করে এই লবঙ্গ। এটি দেহের রক্তের প্রবাহ উন্নতি ঘটায়। আর্থ্রাইটিসের যন্ত্রণা কমায় এই লবঙ্গ। লবঙ্গে উপস্থিত অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান আর্থ্রাইটিসের প্রকোপ কমাতে সাহায্য করে। জয়েন্ট পেন কমানোর পাশাপাশি পেশির ব্যথা, হাঁটুতে পিঠে এবং হাড়ের ব্যথা এবং ফোলাভাব কমাতেও এই ঘরোয়া ওষুধটি বিশেষ ভূমিকা পালন করে থাকে। ক্যান্সার প্রতিরোধ করে এই লবঙ্গ, বিশেষ করে ব্রেস্ট ক্যান্সার ও ওভারিয়ান ক্যান্সার প্রতিরোধ করে থাকে। ত্বকের বিভিন্ন সমস্যায় প্রাকৃতিক দাওয়াই হচ্ছে এই ব্যবহৃত লবঙ্গ। বিশেষ করে ব্রণ, ফুসকুড়ি, ত্বকের লাবণ্য চলে যাওয়া, এমনকি মাথার খুশকিও দূর করে এই লবঙ্গ। এছাড়া ত্বকের বিভিন্ন দাগ দূর করতে ব্যবহার করতে পারেন এই লবঙ্গ। যে কোনো দাগ ভ্যানিশ হবে এই লবঙ্গের তেলে। মুখে তেল ছিটছিটে ফুসকা পড়েছে বা বর্ষার কামড়ে লাল হয়েছে, তবে আপনি লবঙ্গের তেল মুখে লাগাতে পারেন। লবঙ্গের তেল যে কোনো দাগ সহজে তুলে দেয়, সেই সঙ্গে স্কিন টোন ভালো হয়, দাগ ছোপ মিলিয়ে যায়। ছত্রাক ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি রোধ করতে লবঙ্গ দারুণ কাজ দেয়। বিশেষ করে চুল পড়া কমাতে এবং চুলের সৌন্দর্য বাড়াতে লবঙ্গ তেলের জুড়ি মেলা ভার। এক্ষেত্রে আধ চামচ লবঙ্গ তেলের সঙ্গে সম পরিমাণ অলিভ অয়েল মিশিয়ে সেই মিশ্রণ চুলের গোড়ায় লাগিয়ে মিনিট দশেক ম্যাসাজ করতে হবে। মিনিট কুড়ি বাদে ঠান্ডা পানি দিয়ে আরেকবার চুল ধুয়ে নিতে ভুলবেন না যেন। নিয়মিত এইভাবে চুলের যত্ন নিলে উপকার মিলবে। লবঙ্গ তেল আর লেবুর রস একসঙ্গে মিশিয়ে লাগালেও খুশকি কিন্তু চলে যায়। ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। লবঙ্গ রাতে এক টুকরো খাওয়ার পাশাপাশি আপনি লবঙ্গ দিয়ে এইভাবে উপকার পেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।